হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্লাগইন দেখাবো ওয়ার্ডপ্রেসের। যেই প্লাগইনটা ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটের কিছু কষ্টসাধ্য কাজ সম্পন্ন করতে পারবেন। যেমন আপনাকে যদি আমি দেখাই যে এখানে লেখা রয়েছে মাই অ্যাকাউন্ট, তো এই মাই অ্যাকাউন্টটা আপনি কিন্তু চেঞ্জ করার কোনো অপশন আপনার ওয়েবসাইটে বা আপনার কোনো পেজ বিল্ডারে কোনোভাবে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে বিলিং অ্যাড্রেস রয়েছে, এই লেখাটাও আপনি চেঞ্জ করার কোনো অপশন এই ইয়াতে পাবেন না আপনি। সুতরাং এরকম আপনি অনেক কিছু পাবেন যেখানে যেগুলোকে চেঞ্জ করতে হলে আপনার যে কিউরি জানতে হবে বা জাভা স্ক্রিপ্ট জানতে হবে বা আপনার থিম ডেভেলপমেন্টের নলেজ প্রয়োজন হবে। তো আমি আজকে আপনাদেরকে যে প্লাগইনটা দেখাবো, প্লাগইনটার নাম হলো রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেসমেন্টের সাহায্যে আপনি খুব সহজেই অল্প একটু কাজ করার, মানে খুব সহজেই আপনি আপনার যে কোনো টেক্সট চেঞ্জ করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। ড্যাশবোর্ডে লগ ইন করে দেন আপনি প্লাগইন থেকে আপনি কী করবেন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। সেখানে গিয়ে সার্চ করবেন রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এইটা সার্চ করলে আপনি আপনার প্লাগইনটি পেয়ে যাবেন। তো এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত প্লাগইনটি যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো আমি প্লাগইনটাকে অ্যাক্টিভ করতেছি এবং আমি প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি এখন যেটা করব, আমি ওয়েবসাইটটার ফন্টেন্ট দেখতেছি একটু, যে আমি মাই অ্যাকাউন্টে ঢুকলাম। তো মাই অ্যাকাউন্টে গেলে আমি যেটা করতে হবে আমাকে, আমি এখান থেকে আমি চাচ্ছি যে আমার এই অ্যাকাউন্ট ডিটেলসটা আমি চেঞ্জ করব। এখানে নামটা লেখা থাকবে, অ্যাকাউন্ট ডিটেলস না লেখা থেকে লেখা থাকবে হলো আপনার ইনফরমেশন। তো এইখানে আপনার ইনফরমেশন লেখা থাকবে কিসের পরিবর্তে, এই মাই সরি অ্যাকাউন্ট ডিটেলসের পরিবর্তে। তো চলুন আমি এইটা প্রথমে কপি করি। তো দেখতে পাচ্ছেন এটা কপি করা যাচ্ছে না। তো যেটা কপি করা যায় না সেটা হচ্ছে আমরা কী করি, সাধারণত ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে এই লেখাটা এখান থেকে আমরা কপি করতে পারবো। লেখাটা কপি করলাম, দেন আমাদের ওয়েবসাইটে অলরেডি ইনস্টল করা হয়ে রয়েছে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস প্লাগইনটি। তো এই প্লাগইনটি আমরা খুঁজে বের করব কোথায় আছে। তো আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনারা যখনই কোনো প্লাগইন ইনস্টল করেন সেটা যদি কোনো স্পেসিফিক প্লাগইনের আন্ডারে অ্যাড অন হয়ে যায় তাহলে তো সেই অ্যাড অনের আন্ডারে চলে যাবে। যেমন যদি উকমার্স রিলেটেড কোনো প্লাগইন ইনস্টল করেন তাহলে সেটা উকমার্সের আন্ডারে যাওয়ার চান্স থাকবে। এবং আমরা যেহেতু এটা একটা প্লাগইন ইনস্টল করছি, সাধারণত এটা কোনো প্লাগইনের অ্যাড অন না এবং কোনো বিশেষ প্লাগইনের সাহায্য করতে এটাকে আমরা ইনস্টল করি নাই। সুতরাং এইটা হচ্ছে আপনার থাকার চান্স হচ্ছে অ্যাপিয়ারেন্সে, টুলসে এবং সেটিংসে। সাধারণত এই তিন জায়গায় থাকবে অর আপনার এই মেইন ড্যাশবোর্ডে থেকে যাবে। তো আমরা মেইন ড্যাশবোর্ডে কোথাও দেখতে পাচ্ছি না। তো একটু খেয়াল করে দেখেন, আমি যদি টুলসে ধরি তাহলে দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেসমেন্ট নামে এই প্লাগইনের অপশনটা এখানে পাওয়া যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই প্লাগইনের সিম্পল ড্যাশবোর্ড পেয়ে গেছি। এবং এখানে আমরা এখানে অ্যাড এবং আপডেট সেটিং এই দুইটা ইনফরমেশন পাচ্ছি। এখান থেকে আমি যদি অ্যাড ক্লিক করি তাহলে আপনাকে একটা বক্স দিয়ে দিল এবং টেবিলের মধ্যে আপনি বাম সাইডে যেখানে ফাইন্ড লেখা রয়েছে এই ফাইন্ডের কাছে আপনি আপনার যে লেখাটা চেঞ্জ করতে চান সেই লেখাটা দিতে হবে। এবং রিপ্লেস হচ্ছে যে লেখাটা আপনি তার পরিবর্তে লিখতে চান সেটা। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট ডিটেলসটাকে কপি করে এনেছি। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট ডিটেলস এবং আমি এখানে লিখব এর পরিবর্তে যা দিতে চাই। তো আমি এখানে লিখতে চাচ্ছি হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলসের পরিবর্তে আমরা অ্যাকাউন্ট ইনফরমেশন লেখাটা লিখে আমরা দেন আপডেট সেটিং ক্লিক করব। তো এখানে আমি যদি এখন এইটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন যে আমার এই যে অ্যাকাউন্ট ডিটেলস লেখাটা অলরেডি চেঞ্জেস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ম্যাজিক্যালি আপনার এই লেখাটার
অ্যাকাউন্ট ইনফরমেশন হয়ে গেছে। এরকম যদি আপনি কোনো প্রোডাক্ট পেজে যান, আপনাকে আমি একটু দেখাই, যে লেখাগুলো আপনি অ্যাকচুয়ালি চেঞ্জ করার ক্ষমতা রাখেন না, সেই লেখাগুলো আপনাকে চেঞ্জ করতে হতেই পারে। সেই বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই এভাবে চেঞ্জ করতে হবে। সে আপনার এই সেল লেখাটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, যেখানে লিখতে চাচ্ছেন ডিসকাউন্ট প্রোডাক্ট, তো এই সেল লেখাটাকে আমি এখান থেকে নিলাম, নিয়ে আমরা হচ্ছে এই রিয়েল টাইমে গেলাম। আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটি রিপ্লেসমেন্টের জন্য এক একটি ফর্ম নিতে হবে। সেক্ষেত্রে আপনার এখানে অ্যাড নিউ ফর্ম নিব, নিয়ে এখানে ক্লিক করলাম, সেল লিখলাম, আবার এখানে আমরা দিলাম হচ্ছে ডিসকাউন্ট, CoUNT ডিসকাউন্ট, এবং এটা লিখে দিলাম। এবং আমরা এখান থেকে যদি আপডেট করে দিই, আর আপনি যদি এখানে চলে আসেন এবং এসে যদি দেখেন আপনার এখানে ডিসকাউন্ট চলে এসেছে, তো সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই লেখাগুলো কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ করা যায় না, যেটা আমি খুব সহজে চেঞ্জ করতে পারতেছি। আপনি যদি আরও একটু চিন্তা করেন যে আমরা এইখানে ডিসক্রিপশন লেখাটা চেঞ্জ করব, রিভিউ লেখাটা চেঞ্জ করব, তো এটা কিন্তু আপনি পারবেন না খুব সহজেই। এবং এই প্লাগইনটা ইউজ করলে আপনার সেই সমস্যাটা খুব সহজেই সলভ করে ফেলতে পারবেন। আমি আরও একটি জিনিস দেখাই দিব, দেখেন আমি এখানে এভাবে নিলাম, তো আমি এভাবে কয়টা নিতে পারবো? তো আমি যদি আরেকটা অ্যাড নিউ করি, আরেকটা অ্যাড নিউ করি, 4টা, 5টা এবং 6 নম্বরটা যখনই করতে যাচ্ছি, আমাকে তখনই একটা অ্যালার্ট দিচ্ছে। অ্যালার্টে লেখা রয়েছে ইউ হ্যাভ রিচ দ্য লিমিট অফ দ্য ফ্রি ভার্সন, তুমি ফ্রি ভার্সনের লিমিট মানে পৌঁছায় গেছো এবং তোমাকে সেটার জন্য কনসিডার করতে হবে, প্লাগইনটা বাই করতে হবে, এটা হচ্ছে $10 আপনাকে চার্জ করবে। তো এই প্লাগইনটাকে আমি দেখাবো যে কিভাবে আপনি সামান্য একটু কোড চেঞ্জেস করে এইটাকে আপনি আপনার মন মতো ইউজ করতে পারেন। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এই অ্যালার্টটা কপি করব, এই অ্যালার্টটা কপি করব, যাতে করে আমি এই কন্ডিশনটা খুঁজে বের করতে পারি। তো এটা হয়ে গেল, দেন আপনাকে যেটা করতে হবে, আপনার প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করবেন। প্লাগইনটা অবশ্যই যখনই যে প্লাগইনটাকে নিয়েই আপনি কাজ করবেন, অবশ্যই প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করে নিতে হবে। তো প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করে নিলাম, দেন আমি এই প্লাগইনটা কিন্তু আমার ওয়েবসাইট অলরেডি রয়ে গেছে এবং আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি। তো আপনি যদি এই প্লাগইনস থেকে, এই যে দেখেন প্লাগইনস ফাইল এডিটর, এখানে ক্লিক করেন, তাহলে আপনার ওয়েবসাইটে যতগুলো প্লাগইন আছে সবগুলো প্লাগইনের লিস্ট দেখতে পারবেন। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি এই বিষয়ে খুব দক্ষতা না হয়ে থাকে আপনার, তাহলে আপনি এখান থেকে ব্যাক করতে পারেন, আর আপনি বুঝে শুনে কোডের মধ্যে ঢুকতেছেন, সেই অ্যালার্টটা আপনাকে দিল। তো এখান থেকে এই যে এখানে আমরা প্লাগইন এডিটরে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস প্লাগইনটিকে আমরা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করলে আমরা এখানে বাম সাইডে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি, এই ফোল্ডারগুলোর মধ্যে হচ্ছে রেডমি ফাইলটা, এটা হচ্ছে গিটহাবের ফাইল এবং লাইসেন্স, এবং আমরা এখান থেকে JS ফাইলটা ওপেন করব। দেন আমরা এখানে jQuery ডাইনামিক ফিল্ড যে JS ফাইলটাকে ওপেন করব। তো এই ফাইলটা ওপেন করে আমি এখান থেকে কন্ট্রোল F ক্লিক করে আমি ওই লেখাটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা রেড মার্ক করা ওই মেসেজ অ্যালার্টটা আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, হ্যাঁ, এই মেসেজটা যেহেতু দেখে ফেলছে এবং এখানে কী কন্ডিশন লেখা রয়েছে একটু সামান্য বুঝবো, এটা আমরা খুব বেশি বোঝার চেষ্টা করতেছি না। তো এখানে বলা হচ্ছে যে, তো যদি এই এই যে এইখানে বৃদ্ধি করা হচ্ছে সেটার আইডি এক এক করে বৃদ্ধি পাবে যতক্ষণ আপনি এই যে অ্যাড নিউ করবেন, তো ওইখানে যদি বৃদ্ধির পরিমাণটা আইডিটা যদি 5 অপেক্ষায় বড় হয়, তাহলে তাকে অ্যালার্ট দিতে হবে। এইটা সিম্পল একটা কনসেপ্ট। তো জাস্ট আমি এইখান থেকে আপনাদেরকে আমি হচ্ছে এটাকে আনলিমিটেড করে দিলাম, 999 বা 499 করে দিলাম। দেন আপনি যদি এখন প্লাগইনটাকে এই যে আপডেট দিয়ে দেন, এবং আমরা যদি আমাদের প্লাগইন ফোল্ডারের মধ্যে গিয়ে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেসমেন্টকে আমরা যদি অ্যাড করে দিই, তাহলে প্লাগইনটা আমাদের আবারও অ্যাক্টিভ হয়ে গেল। আমি যদি এখন প্লাগইনটার ওভারভিউটা দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমরা দুইটা যে কাজ করে রাখছিলাম সেই দুইটা কাজ অলরেডি এখানে করা রয়েছে। এখন যদি আমি আমার একটা, দেখেন আমার 3টা হলো, এই হলো 4টা, এই হলো 5টা, 6 নম্বরটাতে আমাকে আবারও মেসেজটা দেখাচ্ছে। এর কারণটা হলো আমার এই ব্রাউজারটা বা এই এই সাইটটা এখনও ক্যাচ ধরে রাখছে। আমি যেটা করবো, কন্ট্রোল শিফট আর, মানে আমি একটা হার্ড রিফ্রেশ করলাম, এবং হার্ড রিফ্রেশ করে যদি আমি এখন দেখার চেষ্টা করি যে আমার এটা আনলিমিটেড হয়েছে কি না,
দেখেন এখানে হলো তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা। আপনি দেখেন এখন আনলিমিটেড আপনি এটা তৈরি করতে পারতেছেন ছোট্ট একটা কোড চেঞ্জেস করার মাধ্যমে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।